بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন সূরা ফাতিহা পড়ার বিষয়ে। ওনাকে একজন বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে বলেছেন তোমরা সূরা ফাতিহা পড়ো না। আসলে এ ধরনের কোনো হাদিসে নেই যে তোমরা সূরা ফাতিহা পড়ো না। এটি উনি নিজের পক্ষ থেকে বলেছেন। তবে হ্যাঁ, এই জাতীয় একটি ঘটনা আছে যেটি আমি বলবো আপনাদেরকে। তবে এক্ষেত্রে একটি বিষয় আমাদের জানা পরিষ্কার যে সূরা ফাতিহা হচ্ছে সূরা সালাতের রুকন। লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হবে না। সুতরাং প্রত্যেক ইমাম মুসল্লি সকলকে সূরা ফাতিহা পড়তে হবে। এখন প্রশ্ন হলো যে জাহারি সালাতে যেহেতু কোরআন তেলাওয়াত শোনাটা ওয়াজিব, কোরআন তেলাওয়াত শোনাটা ওয়াজিব, যেহেতু মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপচাপ থেকে এবং মনোযোগ দিয়ে শোনো যাতে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়। তাহলে জাহারি সালাত ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তাহলে আমাদের জন্য সূরা ফাতিহা কখন পড়বো? যেমনটি আপনি বলেছেন যে ইমাম শেষ করার পর তো অনেকে সময় দেন না, তাহলে কখন পড়বো? এই প্রশ্ন কিন্তু চলে আসে। তো যাই হোক, এখানে আমরা যেটি বলবো যে তার মানে কি জাহারি সালাতে সূরা ফাতিহা পড়তে হবে না যেমনটি উনি বলেছেন? না। দেখুন ঘটনাটা, আবু দাউদের 823 নম্বর হাদিস, উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কুন্না খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সালাতিল ফজর, আমরা রাসূল সাল্লামের পিছনে ফজরের নামাজ পড়ছিলাম। ফাকরা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাকুলাত আলাইহি আল কিরাআ, তারপর সাল্লাম কুরআন তেলাওয়াত করছিলেন, তো তার কিরাআত করাটা মানে কষ্ট হয়ে যাচ্ছিল, ভারী হয়ে যাচ্ছিল। ফালাম্মা ফারাগা ক্বাল লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, যখন তিনি নামাজ শেষ করলেন তখন আমাদেরকে ঘুরে দাঁড়িয়ে বললেন যে তোমরা কি ইমামের পিছনে তেলাওয়াত করছিলে নাকি? তো কুলনা নাম, হ্যাঁ আমরা বললাম হ্যাঁ আল্লাহ রসুল, আমরা তো তেলাওয়াত করছিলাম। ক্বাল লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব ফাইন্নাহু লা সলাতা লিমান লাম ইকরা বিহা, তিনি তখন তিনি বললেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো না আমার পিছনে, তবে সূরা ফাতিহা বাদ দিয়ে, কারণ এবং এটা বলে দিলেন রাসূল সাল্লাল্লাহু, কারণ সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। একবার স্পষ্ট হাদিস, ইমাম বাইহাকি ইমাম খত্তাবি সহ আরও খ্যাতনামা মুহাদ্দিসগণ হাদিসটি সহি বলেছেন, হাদিসটি আবু দাউদের 823 নম্বর হাদিস। সুতরাং ঘটনাটি এমন যে ফজরের নামাজে তিনি তেলাওয়াত করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন, কিন্তু বলে দিলেন যে সূরা ফাতিহা বাদ দিয়ে, মানে সূরা ফাতিহা পড়াই লাগবে, সূরা ফাতিহা পড়তেই হবে। আর দেখুন ফজরের নামাজ আমরা তো জানি জাহারি সালাত, যেখানে জোরে কেরাত করা হয়, সুতরাং সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বললেন, তাহলে আমি কি করে বলি যে পড়া যাবে না? না, আপনাকে পড়তে হবে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে আসলে সূরা ফাতিহা পড়ার সঠিক পদ্ধতি হলো যে ইমাম ইমামের সাথে সাথে আপনি পড়বেন, সাথে সাথে বলতে ইমাম যখন বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তখন আপনি বলে দেবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অর্থাৎ শুনবেন তারপরে আপনি বলবেন। আর আমরা জানি যে ইমাম রাসূল সাল্লামের অনুসরণ করবেন। রাসূল সাল্লাম যখন মানে কোরআন তেলাওয়াত করতেন তখন তিনি থেমে থেমে কোরআন তেলাওয়াত করতেন, যেমনটি আমরা এর আগে আলোচনা করেছি, যে তিনি থেমে থেমে কোরআন তেলাওয়াত করতেন। সুতরাং ইমাম সাহেব যখন এভাবে রাসূল সাল্লামের অনুসরণ করবেন এবং এভাবে কেরাত করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন থামবেন, তখন আপনি সাথে সাথে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ে নেবেন। এটি হলো সঠিক পদ্ধতি। হ্যাঁ, এখন যদি মানে হয়তো বলবেন যে অনেক ইমাম তো এটা অনুসরণ করে না, মানে একচেটিয়া পড়ে ফেলে, তাহলে কি করব আমরা? হ্যাঁ, আপনারা এর মধ্যে আপনাকে পড়ে ফেলতে হবে। তবু যতই আপনার শোনাতে ডিস্টার্ব হোক, আপনাকে এর মধ্যে সূরা ফাতিহা পড়ে ফেলতে হবে, কারণ উপায় নাই এখানে, কারণ রাসূল সাল্লাম আপনাকে বলেছেন যে পড়তে হবে। সুতরাং এই অবস্থাটি খাস, কোরআন তেলাওয়াত শোনার যে বিষয়টি সেটা থেকে এটা খাস। সুতরাং এটি সূরা ফাতিহার জন্যই নির্দিষ্ট, আপনাকে যেভাবে হোক পড়ে ফেলতে হবে, এতে কোনো উপায় নেই, আপনাকে পড়তে হবে। আর উনি যেটা বলেছেন এই কথাটি সঠিক নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।